তো গাইস, আজকে আপনাকে প্রথমে বটম কোয়েন আমরা এটা দেখতেছি যে লড়া লড়তেছে। আজকে আমাকে দেখাবো, এটা প্রথম আমরা 14 নম্বর অ্যালাইস দিয়ে এটা খুলে নিব। নাটগুলা নাট দুনো পাশেরটা দুনো দিকে খুলে নিবেন। এটা আমরা বাংলা বটম, পাল্টা আমরা বিয়ারিং বটম লাগাবো, ওইটাই দেখাবো। এটা কিন্তু একটা নর্মাল সাইকেল গিয়ার ছাড়া, আমরা ওইটা তো বিয়ারিং বটম লাগাবো। আসলে নর্মাল বটম 2 দিন পর পর লড়ে, ডিস্টার্ব করে, আওয়াজ করে, তাই জন্য এটা লাগানো। আর আমরা যদি এটাতে বিয়ারিং বটম লাগাই তাহলে আপনার ডিস্টার্বটা কম করবে। আমরা এটা একটা ক্যারাং ওপেনার দিয়ে ক্যারাং ওপেনারটা প্রথমে ওদিকে টাইট করে নিব। টাইট করার পর তারপর আমরা আরেক দিকেরটা টাইট দিব। এই দেখতে পাচ্ছেন এখন আমাদের কাছে খুলি চলে আসছে। তারপর আমরা ক্যারাং ওপেনারটা খুলে নিব। তারপর এখন আমরা অন্য পাশেরটাও সেম ভাবে খুলে নিব। তার আগে আমরা এটা একটা কভার আছে, কভারটা খোলার ইয়ে করব। তারপর এখন আমরা বটমটার ওই পাশের ইয়েটা খুলবো। এটা কাপগুলা খোলার পরে এবার আমরা বিয়ারিং বটমটা লাগাবো। এটা দেখতে পাচ্ছেন বিয়ারিং বটম একদম স্মুথ। আমরা একটু গ্রিস লাগাই দিব, গ্রিস লাগাই কভারটা লাগাই দিয়ে এবার আমরা বটমটা ঢুকাই দিব। এটা সিম্পল ভাবে শুধু আমরা একটু সুন্দর ভাবে বসাই তারপর লাগাই দিব। এবার আমরা ফিরি কাপটাও এই পাশ দিয়ে লাগাই দিব। এবার আমরা এটা ক্যারাং ওপেনার বটম ওপেনার দিয়ে টাইট দিব। এটা নর্মাল না, বিয়ারিং বটম, তাই জন্য খুলতে র্যাশ লাগবে, এটা লাগাইতে র্যাশ লাগবে। ওইটা বাংলা বটম তো বাড়ি মাই খুলতে হয়। আমরা ভালো করে টাইট করে নিব। এবার আমরা ক্যারাং সেটটা ওই পাশে দিয়ে লাগাই দিচ্ছি। এবার আমরা কভারটাও লাগাই দিব। দেখতে পাচ্ছেন এইভাবে লাগাইতে হবে। এবার তাইলে আমরা ক্যারাং গুলো লাগাই নি, তারপরে কভারটা বসে দেওয়া যাবে, সমস্যা নাই। এইভাবে লাগাইতে পারবেন, সমস্যা হবে না আপনি। এবার আমরা ভালো করে টাইট করে দিব ক্যারাং সেট গুলো, তাইলে আমাদের কাজ শেষের দিকে। এবার আমরা নাট এই পাশেরটাও বামেরটাও টাইট করে নিব। র্যাশটা একটু ভালোভাবে বসাবেন, না হলে কিন্তু স্লিপ কাটবে। এখানে একটা নাট লাগাইতে হবে। এবার আমরা কভারটা লাগাই দিব। কভারের নাট লাগানো হয়ে গেলে এবার এবার আমাদের উপরটা বাকি তিনটা নাট সমানভাবে বসাইতে হবে, ছিদ্রগুলো যেন সমানভাবে মিলে। এবার প্যাডেলটা লাগাই দিলে আমাদের কাজ শেষ। ওকে, আজকের ভিডিও এতটুকুই। লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন।